হ্যালো ফ্রেন্ডস, আমরা শুধু ভালো আছি, ভালো আছি। আর আমি কিন্তু তোমাদের মধ্যে আসছি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজ সকাল থেকে ব্লগ শুরু করলাম, তো এখন পড়াটা পাচ্ছি। আর দেখো নলগুলো পড়াটা আছে। তো আর আরেকটা ভাবছি যে বোন না দেখে আজকে ভিডিও করবো, দেখাবো না দেখাবো, তো এখন দেখাবো না। এখন দেখলে মনে হয় আমার মধ্যে কাল বলছি কিছু আর চলে গেছে, তো খুব তাড়াতাড়ি আছি। তোমার পড়াটা খেয়ে যাবে, তো ওই দিন পড়াটা করে সবটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখন আমি মুখ দেখাবো না, ঠিক আছে? এমনি ব্লগটা আমি করছি ব্যাক ক্যামেরা দিয়ে সামনে থেকে। তো ফ্রেন্ডস, এখন আমার ফটোগুলো সাজা রেখে ঠিক দেখো। আর এখানে চাল একটু আসছে, তো এটা গল্প করবো। ফটোটা রেডি হয়ে গেছে, বলে দেবো, চলো শুরু করবো। একটা কড়াই বসিয়েছি, একটা তাওয়া বসিয়েছি, তো এটার কিন্তু আমি ট্যাংরা মাছ করবো, এটার কিন্তু আমি কিছু চিংড়ি করবো। তো চলো, আমার সকালে রেডি করা হয়ে গেছে। চিংড়ি মাছ ভেজে রেখেছি, জিরে চোখ, আলু সিদ্ধ করে রেখেছি, আর এখানে হচ্ছে মশলা, আদা রসুন পেস্ট। চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, তেল আমার গরম হয়ে গেছে দুটোই, তো একটার মধ্যে দেবো কালো জিরে, আর এটাতে দেবো আমি গোটা জিরে, চলো আবার আমি পেঁয়াজগুলো দেবো, দিয়ে আমি ভাজবো। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে আছে আদা রসুন পেস্ট, টমেটো। তো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, এখন আমি দিব আদা রসুন পেস্ট। তো ফ্রেন্ডস, এখানে সব মশলাগুলো দিয়েছি। আমি দিয়েছি ফার্স্টে জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এখানেও সেম দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এগুলো তো এই ভালো একটু কষিয়ে নেবো, মশলা কিছু মশলাগুলো মাখিয়ে নেবো সঙ্গে থাকে, এটাকে এক হাতে করতে পারবো না। চলো। তো ফ্রেন্ডস, এখন আমি জিরে চোরা চিংড়ি চোরটা দিয়ে দেবো, আর এখানে দেবো একটু আলু, আলু আমি কেটে নিয়েছি, এই যে আলু, আর ওখানে এই চোরটা আমি দেবো, এগুলো আমি দিয়ে নিই। শুধু ট্যাংরা মাছ গুলো দেবো, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা দেবো। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করবো, শেষ করবো না, আমি তোমাদেরকে দেখাবো রান্না করে। তো চলো পরে আমার তোমাদেরকে দেখাবো পুরো রান্নাটা কমপ্লিট। ফ্রেন্ডস, আমি ছাদে এসেছি, আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তো দেখো। তো আমাদের কাছে অনেক সময় ডালিয়া ফুলের গাছ, তো তোমাদের ডালিয়া দেখিয়েছি, আর দেখিয়েছিলাম যে গাছ না ওখানেও আছে, তো ওর সঙ্গে মেথি আছে। মেথি হাজবেন্ড বলে মেথি তুমি বলোনি কেন, আমি তো ভুলেই গেছি এটা মেথি না ধনে, ঠিক বুঝতে পারিনি। তো এখানে ডালিয়া ফুটেছে, তো দেখো কী সুন্দর ফুটে আছে ডালিয়াটা। তো আরও অনেক কুড়ি ফুটেছে, ওগুলো ফুটলে তোমাদেরকে পরে দেখাবো। তো এখন একটা ফুটেছে দেখো, গাছটা এখানে আছে, আর এখানে দেখো যেগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট বীজ মতো, ওই ছোট্ট ছোট্ট যে গাছগুলো বার হয়েছিলো ওগুলো বার হয়েছে। এখানে ধনেও আছে, মানে ধনে পাতা আছে, আর আছে মেথি, দুটো একসাথেই আছে। আর এখানে তো এগুলো তো ডাঁটা শাক, সবুজ নোটে শাক, সবুজ নোটে শাক আছে, আর এগুলো তো ধনে আছে, ধনে মেথি মিশিনও আছে। আর এই যে গাছ ডালিয়া ফুলের গাছ, রোদ আসছে প্রচণ্ড, তো দেখো এখানে কুড়ি ফুটেছে, কত দুটো কুড়ি হয়েছে দেখেছো, কী সুন্দর ছোট্ট গাছে দুটো কুড়ি হয়েছে, কী সুন্দর লাগছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর এখানেও দেখো, এখানেও দুটো ছোট্ট ছোট্ট কুড়ি ফুটেছে, এই যে দেখো দেখেছো দুটো ছোট ছোট কুড়ি আছে, আর এখানেও এইটুকু গাছেও কুড়ি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, হাত দেবো না বেশি। এই যে দেখো কুড়ি, এখানেও আছে একটা ছোট্ট কুড়ি, তো আর এইখানে তো এখানেও কুড়ি ফুটেছে,
দেখ অনেকগুলো কুড়ি ফুটেছে, রোদের জন্য খুব একটা ভালো বুঝে যাচ্ছে কি যাচ্ছে। তো এখানে অনেকগুলো কুড়ি ফুটেছে, আর এখানে ফুটেছে, এখানেও আছে ধনে মেথি মিক্স করা, এখানেও আছে, এখানে মানে শুধু ধনে নেই শুধু মেথি আছে। তো ফ্রেন্ডস এখানে দেখো যেটাকে তোমাদের দেখাই, কত সুন্দর ফুটেছে দেখো। দেখলে কত সুন্দর একটা ফুল ফুটেছে। তো চলো, ওখানে তো অনেক কুড়ি হয়েছে, এগুলো ফুটবে, আশা করি সরস্বতী পুজোর আগেই ফুটে যাবে। তো চলো তোমাদেরকে দেখালাম আর ওদিকে কী কী গাছ আছে দেখাই, আর এখানে নিচে গাছগুলো তোমাদেরকে দেখাবো, যে বারান্দায় যে গাছগুলো দিয়েছি নিচে, তো ওখানে এখান থেকে দেখানো যাবে না। তো অনেক ফুল ফুটেছে, এখানে লঙ্কা হবে। তো চলো এই দেখো এই যে এই গাছগুলো, এগুলো তো ঘাস ফুল গাছ না কি বলে, এটা ঠিক নামটা জানি না, এগুলো হচ্ছে এখানে তো এই গাছটা হচ্ছে। এই গাছগুলো একটু শুকিয়ে গেছে, কিন্তু নিচ থেকে অনেক গাছ বার হয়েছে, এখানেও বার হয়েছে সেম। তো চলো এই একটা ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা নাকি, চন্দ্রমল্লিকা হলুদ ইয়েলো কালার, আর এখানে কসমাসেরও ফুল ফুটেছে। আগে ভিডিও দেখেছিলাম কুড়ি ফুটেছে, এখানে ফুলও ফুটে গেছে। তো এটা পাথর কুচি গাছ আছে, সব গাছ দেখাম না, এই যে গাঁদা ফুলের গাছগুলো, এখানে সব গাঁদা ফুলের গাছ আছে, এখানে এই দেখ কালের ফুলের গাছ আছে, আর এখানে পিটুলিয়াম আছে। তো পিটুলিয়াম খুব সুন্দর হয়েছে, অনেক গাছ হয়েছে, এখানেও চন্দ্রমল্লিকা গাঁদা ছোট গাছ বার হয়েছে, এই গাঁদা ফুলগুলো আছে, এখানে একটা পিটুলিয়াম একটি ফুল বার হচ্ছে, যেটা চন্দ্রমল্লিকা গাছ, আর এই যে সব ছোট্ট ছোট্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো এখানে দেখো কী সুন্দর মেথিগুলো শাকগুলো হয়েছে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার করে দেখো, কিছুই না, সারারাতের মেথিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পরের দিন সকালবেলা জলটা ছাড়িয়ে মেথিগুলো মাটির মধ্যে ফেলে দিয়েছি। তো চলো খুব সুন্দর শাকগুলো হয়েছে, মেথি শাকগুলো, আর এখানে এইসব গাছগুলো আছে, এটা লজ্জাপুরি গাছ, আর এখানে তিনটে কুড়ি হয়েছে, এই আর ওখানে সবই গাছ আছে, এখানেও হয়েছে মেথি শাক। তো চলো এখন আমি যাবো নিচে, নিচে ওগুলো তোমাদেরকে একবার দেখাবো। তো চলো নিচে যাবো। ফ্রেন্ডস এখন বাজে দুটো, তো চলো আমি কী কী রান্না করছি তোমাদের দেখি, আর তোমাদের সামনে এসেছে চান টান হয়ে গেছে, একটু ভুল লাগছে, তো চলো কোনো ব্যাপার না, খান টান লাগে। তো ফ্রেন্ডস এটা ট্যাংরা মাছটা, ট্যাংরা মাছের ঝাল, আর এটা আছে মেহেদির ঝোল, মাছের ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি, আর এটা তো রাইস আছে, আর এটা আছে ডাল, টমেটম দিয়ে ডাল। তো চলো এটা রেসিপি তোমাদেরকে দেখাইনি, টমেটম ডাল সবাই জানো আশা করি। তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করলাম।